আচ্ছা আচ্ছা, আমি হাসি বলছি আপনাদের সাথে। আজকে একটা অন্য ডায়াবেটিক ট্রায়াল নিয়ে আপনার সাথে আলোচনা করবো, সেটি হচ্ছে কিভাবে আপনারা প্রফেশনালি একটা ছবিকে রিটাচ করতে পারেন, আই মিন ফেসটা খুব প্রফেশনালি একটা ভিডিও আনতে পারেন। সো আমি এখানে আমার একটা ছবি নিয়েছি। ফার্স্ট আমি যে কাজটি করবো, আমি একটা ফিল্টার থেকে ক্যামেরা রতে চলে যাব, তারপর এখান থেকে হাইলাইটটা একটু কমিয়ে দিব, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব, হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিই। ওকে, জাস্ট এই রাখি, একটু ডিটেল হলো ছবিটার উপরে, একটু ডিটেল ভাব আসলো। সো আমি এখন এই ছবিটাকে দেখাবো কিভাবে একটি সব স্পট গুলো দূর করে সুন্দর একটি ফেসে একটি ইফেক্ট আনবো, ফেসটাকে রিটাচিং করব। সো চলুন দেখা যাক, আমি ফার্স্ট যে কাজটি করব, আমি প্রথমেই এটাকে তিনটা কপি করে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে জে, তিনটা কপি করে নিলাম। ব্যাকগ্রাউন্ড করে দিয়ে এটা হচ্ছে ওয়ান, সরি এটা টু, এটা ওয়ান, এটা হচ্ছে থ্রি। ওকে, তিনটা কপি করলাম। সো এখন যে কাজটি করব, তার আগে আমার একটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে টোটাল ফেসের স্পট গুলো তুলে আনা উচিত ছিল। সো আমি একটা কাজ করি, এগুলোকে ডিলিট করি, এই যে আমি এটাকে আগে স্পট গুলোকে দূর করে নিব। সো এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশটা নিলাম, স্পট হিলিং ব্রাশ দিয়ে জাস্ট এখানে আমি ক্লিক করব। জাস্ট একটা ক্লিকেই আমি মোছার চেষ্টা করব, কারণ অধিক ক্লিক অ্যাপ্লাই করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। সো নষ্ট হলেও প্রবলেম নাই, আমরা যে যে সিস্টেমটা অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে প্রফেশনাল, কীভাবে একটা ছবিকে রিটাচ করা হয় সেই ট্রিক্সটা। সো এইভাবে আপনি আপনার ছবিগুলোকে প্রফেশনালি রিটাচ করতে পারেন। আমি সাইজ বড় কম করে নিতে পারি, ব্রাশ সাইজ যেখানে যেমন প্রয়োজন। এভাবে আমি জাস্ট আগে স্পট গুলো সব দূর করে নিব। আমি একটু ভালোভাবে স্পট দূর করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা লেয়ার নিতে পারি, নেওয়ার পর আমি স্পট গুলো খুব সুন্দর ভাবে দেখা যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে। সো কালো গুলো আমি এখান থেকে ছোট 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 স্পট গুলো মুছে নিতে পারি, ব্ল্যাক স্পট গুলো সহজে ব্ল্যাক স্পট গুলো ধরা পড়ছে এখানে। এটাকে এখন আমি ডিলিট করে দিই, এটাকে আর প্রয়োজন নাই। সো ওকে, এই পর্যন্ত হলো। এখন আমি ফাইনাল কাজে যাবো, সেটা এটাকে তিনটা কপি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জে কন্ট্রোল জে, এখান থেকে এই লেয়ারটা নাম দিলাম টু এবং এটাকে দিলাম থ্রি, সরি। ওকে, এখন থ্রি লেয়ারটা আমি অফ করে রাখবো এবং টু লেয়ারটাকে আমি ফিল্টার থেকে ব্লার গাইশন ব্লার একটু ব্লার করবো। এখানে আমি 4% দিয়ে দিই, ওকে, ব্লার 4 বা আর একটু কম দিই, 3 দিই। ওকে, 3 পিক্সেল জাস্ট এখানে স্পট গুলো বোঝা যাবে না এমন শেপ, কয় পার্সেন্ট দিলে এনাফ, 3 দিয়ে আমি এখানে আমার ইমেজে 3 লাগবে, আপনার ইমেজে আপনি আপনার মতোটা দিয়ে নেবেন। সো ওকে, 3 দিলাম। এবার আমি আমার 3 নাম্বার লেয়ারটাকে চোখটা অন করলাম, দেন ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে চলে যাব। ওকে, অ্যাপ্লাই ইমেজে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার লক্ষ্য রাখতে হবে,
এখান থেকে লেয়ার আপনার 2 নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আর RGB থাকবে, প্রিভিউ ক্লিক থাকবে, আর এখান থেকে ব্লেন্ডিং অপশন অবশ্যই সাবস্ট্রাক্টে থাকবে, অ্যাড নয়, এটাকে আমি অন্য কোনোটাই দেব না, এটাকে আমি সাবস্ট্রাক্ট করব। ওকে, সাবস্ট্রাক্ট করব। যদি অন্য মাল্টিপল সিলেক্ট করা থাকে তাহলে অপশনগুলো পাবেন না, সো আপনাকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করতে হবে। করার পরে এখানে স্কেল দিতে হবে 2, এবং এখানে অফসেট আমি আমার এখানে 140 দিলে এনাফ, এটা মানে সের উপর নির্ভর করে। ওকে, 150 দিই আমি, সো 145 দিলে এনাফ ইমেজের উপরে জাস্ট। ওকে, দেওয়ার পরে ওকে করব আমি এখান থেকে। এখানে স্কেল হবে 2 এন্ড অফসেট হবে 145 এন্ড সাবস্ট্রাক্ট ব্লেন্ডিং অপশন হবে সাবস্ট্রাক্ট। ওকে, দেন জাস্ট এখান থেকে ওকে করলাম। করার পরে দেখেন এটাকে একটা হালকা শেপ বোঝা যাচ্ছে, সো প্রতিটা লেয়ারে। এখানে আমি যে কাজটি করতে হবে, এখন এখান থেকে আমি নর্মাল থেকে এটাকে আমি লিনিয়ার লাইটটা চিনিয়ে দিব, নট ওভারলি, ওভারলি নয়, এখান থেকে আমি জাস্ট লিনিয়ার লাইট, লিনিয়ার লাইটটা চিনিয়ে দিলে দেখেন একটা আলাদা স্মুথনেস চলে আসছে ফেসের উপরে, লালের উপরে একটা স্মুথনেস। ওকে, তারপরেও কিছু কিছু জায়গায় স্মুথ ঠিক মতো হয়নি, সো সেই সব জায়গায় আমি স্মুথ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এই লেয়ারটা সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে লেসার টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে ফেদার দিয়ে দিলাম 10। ওকে, দেন এখান থেকে আমি জাস্ট 10 ফেদার দিয়ে এখান থেকে আমি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে নিব, জাস্ট ফার্স্টে আমি কপারটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার এখান থেকে আমি দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করব, ফিল্টার থেকে ব্লার, গাইজেন ব্লার, এখন একটু বেশি ব্লার করে দিব। ওকে, দেখুন এখানে কত স্মুথ হয়ে গেছে, আগে কি ছিল, আগে এই ছিল, এখন স্মুথ। ওকে, দেন এটা এনাফ, এবার এখান থেকে শুরু করি। ফিল্টার ব্লার, গাইজেন ব্লার, 10 এনাফ। ওকে, সো এইভাবে করে ফিল্টার, গাইজেন ব্লার, ফিল্টার, গাইজেন ব্লার, ফিল্টার, গাইজেন ব্লার। এরপর যে কাজটা হবে, নিউ একটা লেয়ার নিব, আবার অ্যাপ্লাই মেসেজ, জাস্ট অ্যাপ্লাই মেসেজ করে ওকে করে দিব। সরি, এখানে এখন এটাকে আমি সরি, এখন আমি এটাকে টোটালটাকে মার্জ করে দিতে পারি। ওকে, আই থিঙ্ক বুঝতে পারেননি, এটা হচ্ছে নিউ একটা লেয়ার নিব, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার একসাথে ক্লিক করে জাস্ট আর ইটা চাপ দেবো, সো সবগুলো একসাথে একটা লেয়ার মাস মার্স হয়ে গেল। সো এখন আমি যেটা করবো, এখান থেকে এখান থেকে আমি 10 মিটার নিবো, নেওয়ার পরে এক্সপোজার 20, এবার একটা নিউ লেয়ার নিবো, এটাকে আমি 50% করে গেলাম এডিট থেকে, এটাকে আমি ওভারলে করে দেবো। দেওয়ার পরে এখান থেকে ডস্ট নিলাম, নিয়ে যে অংশে সাদা আছে সে অংশে জাস্ট একটু সাদা পেন্ট করব।
জাস্ট আমি ক্লাসিকটা শুরু দিতে পারি। ওকে আমার এখান থেকে আমি পার্টনার করে দিই, চেঞ্জ করে দিই 10% এক্সপোজার। একটা গর্জিয়াস লুকে নিয়ে আসলাম। এবার আমি সব কটি গর্জিয়াস অলরেডি দিয়ে আবার মার্জ করে ছোট্ট একটা কালার বাড়াবো। সো এখান থেকে আমি স্পঞ্জ টুলে চলে যাবো, তারপরে জাস্ট এখান থেকে আমি একটু শার্পনেস বাড়িয়ে দিব আর একটু। সো লাইট ডার্কনেস আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আমি কিছুটা সুন্দরভাবে এটাকে আমি রিটাচ করলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।